পৌর ভোটের শেষ প্রচারে ঝড় আরামবাগ তৃণমূল কংগ্রেসের। এদিন তৃণমূল নেতা রাজেশ চৌধুরীর নেতৃত্বে 4, 14 ও 5 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থীদের নিয়ে প্রচার চলে। বাদ্যযন্ত্র সহকারে এদিন মিছিল করে প্রচার করেন তৃণমূল নেতৃত্ব। শেষ প্রচারে জনগণের কাছে তৃণমূলের বার্তা পৌঁছে দেন তারা। স্বাভাবিক, বলার কি আছে, তৃণমূল কংগ্রেসের মিটিংয়ে মিছিলে মানুষ স্বতঃস্ফূর্ত যোগদান করবে, এটাই স্বাভাবিক, এখানে বলার আর কি আছে। দেখা যাচ্ছে আপনার সঙ্গে যারা সঙ্গীরা প্রত্যেকজন টিকিট পেয়েছে কিন্তু আপনি পাননি, কি বলবেন? কি হয়েছে, পাইনি তো, কর্ণনগর পুরসভার চেয়ারম্যান পাইনি, সো হোয়াট? আমি অত নগ্ন মানসিকতা নিয়ে দল করি না। একদম দেখা যাচ্ছে যারাই টিকিট পায়নি তারাই নির্দল থেকে দাঁড়িয়ে যাচ্ছে, সেই তারা বেইমান, তারা নেমো খারাপ, তারা মায়ের সাথে গদ্দারি করেছে, তাদের একটাই পরিচয় গদ্দার। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।